প্রিয় বন্ধুরা, সারা বিশ্বে এখন ফাস্টফুডের ব্যাপক চাহিদা। রেস্টুরেন্টে বসে বার্গার, রেডবুল, ফ্রেঞ্চ ফ্রাই, আবার এগুলোর সাথে সস তো লাগবেই, তা না হলে নিজেকে যেন খুব ছোট ছোট লাগে। এমনকি এসব খাবারের শেষে এক কাপ কফি না খেলে তো পূর্ণাঙ্গ তৃপ্তি আসে না। কিন্তু এইসব মুখরোচক খাবারগুলো কিভাবে তৈরি হয় তা যদি জানতেন, তাহলে আর কখনোই এই খাবারগুলি খেতে চাইতেন না। সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি এমন কয়েকটি খাবার যেগুলো অত্যন্ত ঘৃণ্য উপায়ে তৈরি করা হয় এবং স্বাস্থ্যের জন্যও অনেক ক্ষতিকর। তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে। ক্যাচআপ। বন্ধুরা, আধুনিক সমাজে ক্যাচআপ বা সস হলো বিভিন্ন খাবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই সস বার্গার, হটডগ, ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় সমস্ত খাবারের সাথে খুবই সুস্বাদু লাগে এবং সারা বিশ্বে লোকেরা এটি বেশ পছন্দ করে। তবে এটি জেনে রাখা ভালো যে বার্গার কিংবা ফ্রাই এর মতো কোনো কিছুতে এই ক্যাচআপ সামান্য পরিমাণ খাওয়া তেমন সমস্যা না, তবে অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয়, কারণ ক্যাচআপকে সাধারণত এক ধরনের টমেটো সস হিসেবেই সবাই জানে। কিন্তু এই সস তৈরির বিষয়টি আরও গভীর। প্রকৃতপক্ষে এটি চিনি, লবণ, মশলা, ফ্রুক্টোজ সহ ভুট্টার জুস মিশিয়ে প্যাক করা হয়। আর এইসব খাবারের অত্যধিক ব্যবহার শরীরে স্থূলতা, ইনসুলিন রেজিস্ট্যান্স ও উচ্চ ট্রাইগ্লিসারাইডের ঝুঁকি বাড়ার সাথে জটিলভাবে সম্পর্কিত। এমনকি ফ্যাটি লিভার রোগের জন্য চিনি এবং সোডিয়াম গ্রহণে সতর্ক থাকা উচিত, যা ক্যাচআপ বা সসে যোগ করা হয়। তাই ক্যাচআপ খাওয়ার আগে এর পুষ্টি উপাদানের তালিকা একটু দেখে নেওয়া উচিত, কারণ এটি উচ্চ রক্তচাপ এবং খনিজ ভারসাম্যহীনতার মতো জটিল অবস্থার সৃষ্টি করতে পারে। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, তবে এটি খাওয়ার ব্যাপারে একটু সংযমী হওয়া উচিত। কাজু মার্জু। এটি এক বিশেষ ধরনের পনির যা ইতালির কিছু অংশে কাজু মার্জু নামে পরিচিত। এই খাবারটি তার কোমলতা এবং টেক্সচারের কারণে তাদের কাছে সবচেয়ে সুস্বাদু পনিরগুলির মধ্যে একটি। কাজু মার্জুর অন্য নামটি হল ম্যাগট পনির। এর মানে হল এক বিশেষ মাছের ডিমের লার্ভা থেকে তৈরি হওয়া পোকা, আর এই লার্ভা দিয়েই তৈরি হয় তাদের এই বিখ্যাত পনির কাজু মার্জু। এই পনির তৈরি প্রক্রিয়াটি কিভাবে কাজ করে যদি জানতে চান তাহলে দেখতে থাকুন, আমি নিশ্চিত যে আপনার গা ঘিন ঘিন করবে। প্রথমে পনির স্কিপার মাছি ফাটলে ডিম পারে এবং এক ধরনের পোকা তৈরি হয়। তারপর পেস্টের মাধ্যমে পনিরের ভেতরে প্রবেশ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে পোকাগুলো প্রোটিন হজম করে এবং মলমূত্রের মাধ্যমে পণ্যটিকে নরম এবং ক্রিমি পনিরে পরিণত করে। এটি হলো তাদের পনির তৈরির একটি সৃজনশীল উপায় যা কেউ চিন্তাও করতে পারবে না। ইতালিয়ানরা যখন এই পনির খায় তখন মূলত তারা ম্যাগটস খায়, মানে সেই মাছির লার্ভা থেকে তৈরি হওয়া পোকা ও তার মলমূত্র খায়। তবে ভালো খবর হলো যে এই কাজু মার্জু পনির ইতালির বাইরে বিক্রি করা নিষিদ্ধ, কারণ কাজুমার্জুকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পনির হিসেবে ডাকা হয়। রেডবুল। রেডবুল হচ্ছে একটি এনার্জি ড্রিঙ্ক যা দীর্ঘকাল ধরে রয়েছে এবং লোকেরাও যে কোনো কাজের ফাঁকে এই এনার্জি ড্রিঙ্ক পান করে থাকে তাদের শরীরে একটা বাড়তি এনার্জি পাওয়ার জন্য, কারণ এই এনার্জি ড্রিঙ্কসের অ্যাডগুলো সেই হিসেবেই দেখানো হয়। যদিও এই রেডবুল পান করে শরীরে কতটুকু বাড়তি এনার্জি যোগ হয় তা আমার জানা নেই। একসময় রেডবুলকে নিয়ে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যার কারণে সকল মানুষ এটি পান করা প্রায় বন্ধ করে দিয়েছিল। সেই গুজব অনুসারে জানা যায় যে রেডবুলে সারের শুক্রাণু রয়েছে। এই সন্দেহের উৎস হল রেডবুল ও এই জাতীয় পানীয়গুলির টরিনে পাওয়া একটি উপাদান যা মানবদেহের স্ট্রেস কমাতে সবচেয়ে কার্যকরী, কারণ এটি উচ্চ কর্টিসলের মাত্রা কমায় এবং অ্যাথলেটিক কর্মক্ষমতা ও সহনশীলতা উন্নত করে। এখন জিজ্ঞাসা করতে পারেন, এই টরিন আসলে কি? এই উপাদানটি মূলত সারের শুক্রাণু থেকে পাওয়া যায়, এটি অন্য উপায়েও পাওয়া যায়। এই গোপন উপাদান সম্পর্কে গুজব ছড়িয়ে পড়ার পরে রেডবুল কোম্পানি নিজেই একটি বিবৃতি দিয়েছিল এই দাবি সম্পর্কে। তারা বলেছিল যে রেডবুল সম্পর্কে এই দাবি পুরোপুরি মিথ্যা এবং এটি সম্পর্কে মিথ্যা গুজব ছড়ানোর পেছনে রেডবুলের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী ছিল। তবে রেডবুল তৈরির একটি উপাদান যদি সারের শুক্রাণু হতো তাহলে কেমন হতো আপনারাই বলুন। ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাই সম্পর্কে একটি বিষয় প্রায় সবারই জানা যে চারপাশের মোটামুটি সব ভাজা পোড়া খাবারই সবচেয়ে অস্বাস্থ্যকর জিনিসগুলির মধ্যে একটি। তারপরও এই খাবারটি বিশ্বের সবার কাছেই বেশ জনপ্রিয়। এর কারণ হচ্ছে এর মুখরোচক স্বাদ। কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যে এক প্রকার নীরব ঘাতক তা এখন সবাই জানলেও সেটা উপেক্ষা করে এই খাবার বেশ মজা করেই খায়। কিছু গবেষণায় দেখা গেছে এই ধরনের ভাজা পোড়া খাওয়ার ফলে শরীরের উপর বেশ খারাপ প্রভাব পড়ে, বিশেষ করে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা জেনে রাখা ভালো যে এই সব ভাজা জিনিসে যা ব্যবহার করা হয়, যেমন লবণ, সস, সরিষা এবং অন্যান্য উপাদান সহ মিশিয়ে সেগুলিকে তেলে ডুবিয়ে ভাজা হয় যা মানবদেহকে তিলে তিলে শেষ করে দেয়। তারপর কেন আমরা এইসব খাবার খাই? এর কারণ হিসেবে বলা যায় যে আমরা সত্যি সত্যি আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নশীল নই। পান্ডা ডাং গ্রিন টি। পান্ডার গোবর বা মল থেকে তৈরি করা হয় এই গ্রিন টি। এটি আবার স্বাস্থ্যের জন্যও ভালো, কিন্তু এটি তৈরির প্রক্রিয়া কিছুটা ঘৃণ্য। আপনারা জানেন যে পান্ডা বাঁশ খায়, তবে তারা এর মধ্যে থাকা পুষ্টির মাত্র 30% হজম করে এবং দেখা যায় যে পান্ডার মলমূত্রে বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থ থাকে যা বাঁশ থেকে আসে এবং পান্ডারা এগুলি প্রাথমিকভাবে খায়। আর সেই গুরুত্বপূর্ণ পুষ্টিগুলি নিষিদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে চায়ের মধ্য দিয়ে শেষ হয় এবং চায়ের এই পুষ্টি বেশ শক্তিশালী। সবুজ চায়ের মতোই বাঁশের মধ্যে এমন একটি উপাদান
উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং সেটা চায়ের জন্য উপাদান হিসেবে ব্যবহার করা হলে সেই চায়ের ক্যান্সার বিরোধী প্রভাব বাড়াতে পারে, যা পান করলে ক্যান্সার বিরোধী ফলাফলে যথেষ্ট উন্নতি আনতে পারে। তবে পান্ডার গোবর দিয়ে তৈরি করা চায়ের প্রতি কতটা রুচি আসবে সেটাই ভাবার বিষয়। বার্গার এই খাবারটি সহজেই তৈরি করা সবচেয়ে সুন্দর জিনিসগুলির মধ্যে একটি। বিশেষ করে আমাদের বাংলাদেশে বার্গারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এমনকি এটি এখন অনেকেই নিজের ঘরেই তৈরি করছে। বার্গার এমন একটি খাবার যেখানে আপনি মাংস সহ যা চান তার সবগুলোই একটু একটু করে যোগ করতে পারবেন। বার্গার সবার পছন্দের খাবার হলেও এটি স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর, তা আপনি নিজের ঘরেই তৈরি করুন কিংবা রেস্টুরেন্ট থেকেই কিনে আনুন, কারণ বার্গারগুলো এমন জিনিসে পূর্ণ থাকে যা আপনার জন্য সব ধরনের সমস্যা তৈরি করতে পারে। এটা অনুমান করা হয় যে প্রতিটি বার্গারে গড়ে 1000 ক্যালোরি থাকে, যা একজন মানুষের শরীরের সারাদিনের চাহিদার অর্ধেকই পূরণ করে একটিমাত্র বার্গার। অনেকেই বলে যে বার্গারে সব স্বাস্থ্যকর জিনিস থাকে, যেমন পনির, ব্রেডেড বান, লেটুস ইত্যাদি, কিন্তু সেগুলো বার্গারে থাকা অন্যান্য সমস্ত কিছুর তুলনায় টিটবিটের মতো, যেমন ক্যাচাপ, সরিষা এবং সাদা রুটি, যা শরীরের জন্য কিছুটা স্বাস্থ্যকর হতে পারে। কিন্তু বার্গারের বানটি এমন একটি রুটি যেটাতে লোকেরা নিজেই বার্গারের গর্স করে এবং গ্রিলিং করে পার্টিতে ভোজের আয়োজন করে, যেখানে ইকোলাইয়ের মতো জীবাণু থাকতে পারে। বন্ধুরা, সবচেয়ে অস্বাস্থ্যকর ও ঘৃণ্য উপায়ে তৈরি করা খাবার নিয়ে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি। আর আপনি যদি এরকম মজাদার, রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন। ধন্যবাদ।